600 কোটি আনুমানিক 600 কোটি মানুষ এই 600 কোটি মানুষের মধ্যে কেউ জান্নাতে এখনো যায় নাই মানে মৌলবি সাহেব মাওলানা সাহেব কথা অনুযায়ী সুফিদের কথা না মাওলানা সাহেবের লিখিত কিতাব অনুযায়ী যে আমরা এখন জন্মাইছি জন্মের পরে আমরা এখন বড় সর হইছি আমল করতাছি আমলের পরে আমাদের মরণ হইতাছে আমরা কবরে হইয়া রইছি একদিন কিয়ামত হবে এই কিয়ামতের মধ্যে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবেগা তারপর আমরা সবাই মিলে হাসরের মাঠে উঠব হাসরের মাঠে উঠে আমরা কাপড় ছাড়া দৌড় দৌড়ে ঘুরুম উলঙ্গ হইয়া ইয়া নফসি করুম অনেক মৌলবী সাহেব এবং যারা নাকি বড় বড় স্কলার আছে তারা বলে নবী রাসূলুল্লাহ বলে এরকম নফসি নফসি করব আমার এটা বুঝে আসে না তারা কোন জ্ঞান পায় এই কথা বলে তা হাসরের মাঠে দৌড়াদৌড়ি করলাম তারপরে আমরা মিজানে গেলাম পুলসেরাত পার হইলাম পুলসেরাত পার হইতে পারলে জান্নাত পুলসেরাত পার না হইতে পারলে তাইলে পয়রা যামু জাহান্নামে মানে পুলসেরাত থেকে পয়রা গেলেই জাহান্নাম আর পুলসেরাতটা পার হইলেই জান্নাত তো বাবা জাহাঙ্গীরের প্রশ্নটা হইল এইখানে যে এই যে 600 কোটি মানুষ আমরা কেউ জান্নাতেই যাইনি কিন্তু আল্লাহ কোরআনে বলতাছে ওয়া যাক্কা শাজারা হে আদম তুমি তোমার সঙ্গীর সাথে তুমি খাও পান করো যা খুশি তা খাও যেহেনে খুশি হনে যাও কিন্তু ওয়া যাক্কা শাজারা খবরদার ওই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ কইরো না তাইলেই আমি জাহান্নামে ভালায় দেব দুনিয়া নামক একটা সেন্ট্রাল জেল কারাগার বাবা জাহাঙ্গীর বলতেছে এই দুনিয়াটা হইল একটা জেলখানা কারাগার এটা কার জেলখানা দুনিয়া হইল আল্লাহর জেলখানা আর প্রতিটা দেশের সরকার প্রতিটা দেশের রাজা বাদশা যারা আছে তাগো একটা কারাগার থাকে যেরকম আমাগো দেশের কেন্দ্রীয় কারাগার এই কেরানীগঞ্জে আছে সরকার একটা কারাগার বানায় ওখানে বন্দি করে রাখা হয় ওখানে 14টা শিখ থাকে বলে 14 শিখের ভাত খাওয়ায় ছেড়ে দেয় আর আল্লাহর জেলখানা হইল দুনিয়াটা তাইলে দুনিয়ায় ভালায় দেব যদি এই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করো তো বাবা জাহাঙ্গীর প্রশ্ন করতেছে এইখানে যে বাবা আদম এবং মা হাওয়া দুইজনে গন্ধ্রম খাইছে আমার কোনো আফসোস নাই দুঃখ নাই তাগো আল্লাহ দুনিয়া নামক জেলখানায় পাঠায় দিছে কারাগারে পাঠায় দিছে কিংবা দুনিয়ায় ভালায় দিছে এ তো আমার কোনো প্রশ্ন প্রশ্ন হইল এইখানে যে আমরা তো কেউ জান্নাতেই যাই না আমরা কেউ জান্নাতেই যাই নাই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করা গন্ধ্রম ফল খাওয়া এটা তো অনেক দূরের ব্যাপার জান্নাতেই তো যাই নাই তাহলে আমরা কেন এই দুনিয়া নামক জেলখানায় আসবো আমাদেরকে কেন এই দুনিয়া নামক জেলখানায় পাঠানো হইল বাবা জাহাঙ্গীরের এই প্রশ্ন শুই না অনেক আলেম অনেক বড় বড় বিদ্বান বিদ্যাসাগর অগাধ জ্ঞানের অধিকারী এরা বলতাছে আমরা বানি আদম না আদমের সন্তান না এর লিগা ও আদমের সন্তান দেখে তো কোরআনে জাল্লাই কইতাছে আমি বাপের পাপ ছেলেকে দেব না ছেলের পাপ বাবাকে দেব না মা বাবার পাপ শাস্তি সন্তানকে দেওয়া হবে না সন্তানের শাস্তি মা বাবাকে দেওয়া হবে না কোরআন অসংখ্যবার বলছি কোরআনুল মাজিদের মধ্যে যে যাহা অর্জন করিবে যে যাহা কামাই করবা তোমরা যে যা কর্ম করবা এই কর্মফল তোমাদেরই বহন করতে হবে এবং এই কর্মফল তুমি যদি আগে পাঠাও ওইটার ফলও পাইবা পরে পাঠাইবা যেটা ওইটাও পাইবা এবং জাররা মানে একটা শস্যের 70 ভাগ করলে জাররা একই সেইটাও তোমাকে দেওয়া হবে
তাইলে পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি মা হাওয়ার সন্তান বাবা আদমের সন্তান বনি আদম হওয়াতে আমাদেরকে শাস্তি দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল মাজিদের এই কথায় কি দাঁড়ায় যায় নিরপেক্ষ থাকে কারণ আল্লাহ কোরআনে সূরা ইখলাসের মধ্যে কইছে আল্লাহুস সামাদ আল্লাহ মহা নিরপেক্ষ আবার আল্লাহ বলতাছে আমি কাহার উপর জুলুম করি না মানুষ সে নিজের উপরে নিজেই জুলুম করে প্রতিটা নফস তার উপরেই নিজেই জুলুম করে কিন্তু বলে আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে আমরা অনেক সময় কথা কথা কয়ে বলাই না যে আল্লাহ যে কি রে আমার এরকম বিপদের পরে বিপদ দেয় আল্লাহ যে কি করে আমি আল্লাহর এতই করি এই সেই এইভাবে মৌলবী সাহেবরা একটু বেশিই কয় আমারই আমরা কই না আমরা সাধু হ্যাঁ আমরা তো ধৈর্যশী আমার বাবাই কইতো আমি করি আল্লাহ 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 করে আমারে ভাল্লা ভাল্লা দুঃখে শেষ থাকে না এখন আমি আসি দুনিয়ায় আমি দুঃখ চাই না এটা একটা কথা হইল দুনিয়া মানেই তো দুঃখ তো দুনিয়ায় থাকলে দুঃখ ভোগ করতেই হবে তাহলে পরে আমরা কেন বাবা আদম আর মা হাওয়ার যে শাস্তি সেটা বহন করতেছি এর উত্তর বাবা জাহাঙ্গীর বলেছে এক জায়গায় দিছে আরেক জায়গায় বলছে যে আমার জানা নাই বাবা উত্তর দিয়া সইরা যায় কইছে আমার জানা নাই উত্তর না দিয়া কইয়া না দিয়া গলে কয় না জানা নাই একটা জিনিস বুঝতে হবে একটা জিনিস মানতে হবে মারে ভতের বাণী পড়া আর মারে ভতের বাণী নিজের মধ্যে ধারণ করা আসমান আর জমিন তফা বাবা জাহাঙ্গীরকে মানা আর বাবা জাহাঙ্গীরকে গ্রহণ করা আসমান আর জমিন তফা যে বাবা জাহাঙ্গীরকে মানে গ্রহণ করে নাই অনেক ফতোয়া দিলে তো ফতোয়া হয়ে যায় কোরআন খুলেন কোরআন পড়েন আমি কইলে আবার অন্যরকম হয়ে যাবো গা টকশোর মধ্যে আবার দশজনে হারায় যাবো আচ্ছা নেই কাহা ইয়ে কাহা ও কাহা প্রবলেম ধুতি টানা শুরু হয়ে যাবো গা পায়জামা টানা শুরু হয়ে যায় বাস্তব কোন যাইব না তো আমি যখন জানছি সে আল্লাহ রসুল আমি রসুলের ডাকে সারা দেই নাই আমি তো মুনাফেক আমি মুনাফেক বাবা জাহাঙ্গীরের বাণী শোনা আর বাবা জাহাঙ্গীরের বাণী মানা আসমান জমিন তফাত না সারাদিন বাবা জানের বয়ান শুনতাছি মানতাছি কতটুকু অনেকে ইউটিউবের ইয়ের মধ্যে লেখে সহি করে পড়া হচ্ছে না সহি কইরা মাখরাজ ঠিক রাইখা তাসদীদ ঠিক রাইখা জের জবর পেশ ঠিক রাইখা কোরআন তো পড়তাছেন কিন্তু সেটা কি নিজের জীবনে প্রতিফলিত করেছেন মানছেন ওইটাকে উদ্ঘাটন করছেন নিজের জীবনে ঘটাইছেন আমি যখন আসি এশার নামাজ হচ্ছে রিকশার মধ্যে মালানার সাহ নামাজের দ্বিতীয় রাকাত মনে হয় পড়তাছে সূরা ফাতিহার পরে তাব্বাত ইয়াদা আবু লাহাব আল্লাহরে খাড়ায় কইতাছে আবু লাহাবের হাত মৌলবী সাহ ধ্বংস করতাছে আল্লাহরে এটা হুনাই বলিস আবু লাহাবের হাত দুইটা ধ্বংস করে দিতেছে সে কি জানে সে কি বলতেছে আরবি খুব এবং তেলাওয়াতটা খুব সুন্দর তার ভয়েস কণ্ঠস্বর অসাধারণ মধুর কিন্তু অর্থটা দেখেন না আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল আল্লাহ আপনি কি দেখেন নাই আমি আবাবিল পাখি দিয়া এই বাসা আব্রাহার হস্তি বাহিনীর সাথে কি ব্যবহারটা করছি মৌলবী সাহেব আবাবিল পাখি পাঠাইছে আল্লাহরে দেখবার কইতেছে আল্লাহ দেখেন কইলি আমি কেমনে অবস্থা বানু গাছ বানায় ফেলাইছি তাও সালাতে গারায়া সালাত মানে জানেন সালাত শব্দের অর্থ জানেন প্রার্থনা শব্দের অর্থ জানেন আমি এখানে দাঁড়ায় বলতে পারি কোরআন কোরআন অনেক করতেছেন এইখান থেকে কয়জন কোরআন শব্দের অর্থ কি যদি বলতে পারে তার জুতা টানুন তার জুতা আমি টানুন
এইখানে অন্নগিনা তো টাইমই নাই, অন্নগিনা টাইমই নাই, স্পষ্টভাবে বললাম। যদি কেউ পারে চ্যালেঞ্জ দিয়ে বললাম, বলবেন আমি আপনার গোলামি করব, কৃতজ্ঞ হব। আজ পর্যন্ত কারো কাছে স্পষ্ট না কোরআন মানে কি, কোরআন অর্থ কি। সবাই মনে করে বইটা কোরআন, সহিফাটা কোরআন, কাগজ কালির অক্ষরটা কোরআন। আবার কেউ না যাই নাই কইলে কোরআন হলো নূর। নূর কি বুঝো? একটা জিনিস বুঝায় দাও, নূর কাকে বলে আমাকে নূর বুঝাও। এইটা যদি বুঝি সব বুঝে আসব। আল্লাহর নূরে মোল্লারা কয়, আমি কই না, পিসাবরা কয়, অনেক পিসাবে জারি গায় আল্লাহর নূরে নবীর পয়দা, নবীর নূরে তামাম জাহান পয়দা। তাহলে মূল হলো নূরটা, নূরটাই যদি বুঝি আল্লাহ বুঝতে পারো, নবীও বুঝতে পারো, তামাম জাহানের সব বোঝা পারো। নূরটা আগে বোঝাও, নূর কি। কেউ নূর জমা করে, নূর কি জমার বিষয় না? তাহলে খালি গবেষণা কোথায়, ধ্যান কোথায়? বাবা জাহাঙ্গীর বলেছে, যেই জাতি গবেষণার দরজা বন্ধ করে দেয় ওই জাতি এমনিতেই পুঙ্গ হয়ে যায়। যেইটা করতে পেরেছে মুসলমান জাতির মধ্যে উমাই আব্বাসিয়া রাজবংশ। উমাই আব্বাসিয়া রাজবংশ গবেষণার দরজাটাকে চিরতরে বন্ধ করে দিয়ে সবের দরজাটারে খুলে দিছে। রাস্তাতে যাইবার লইছি, এক ঠ্যাং এই একটা নিউসাই টেবিলে বয়ে রয়েছে, এক পাও জুলাই আর এক পাও উপরে দিয়া দেখবার লইছে, যারে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সবাই হ্যাও দু স্পিরিট আটবার লইছে, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম আটবার লইসারের হুঙ্করে চোখের সামনে দেখেন রাস্তাঘাটে। আশ্চর্যের বিষয়, আসসালামু আলাইকুম মানে কি? কোরআন খুলেন, কোরআনে এক জায়গায় মানুষ কাউকে সালাম দিছে পাইবেন? দেখাইতে পারবো কেউ যে মানুষ কাউকে সালাম দিছে, জিন কাউকে সালাম দিছে? কোরআনে আমি দেখতে পাই রাব্বুল আলামিন নিজে সালাম দিচ্ছে, কাকে? জান্নাতিকে, মুত্তাকিকে। রাব্বুল আলামিন সালাম দিচ্ছে তার রসুলকে, রাব্বুল আলামিন সালাম দিচ্ছে তার নবীকে। আরেক জায়গায় দেখতে পাচ্ছি ফেরেশতা সালাম দিচ্ছে মুত্তাকিদেরকে, ফেরেশতারা। তাও কখন? জান্নাতে প্রবেশ করার সময়। জিনিস কিনতে সময় না, বাগুন কিনবার গেছে, আসসালামু আলাইকুম কেমন আছে বুঝা করেন? এটা অনেক মর্যাদা সম্পন্ন। আমরা বলি আসসালামু আলাইকুম, কোরআনে আছে সালাম, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম তীরতুম। এইভাবে খুব বেশি জায়গায় নাই আসসালামু আলাইকুম লাগাইছে, আসসালাম লাগাইছে আমরা মৌলবী সাহেবরা, মহাদ্দেশ সাহেবরা, মুফাসসির সাহেবরা, সালাম সালাম। এর জন্য আরবে গেলে বেশিরভাগ আরবে সালাম আলিক, আসসালামু আলাইকুম খুব কম কয়। তা আমাদের দেশে তো আবার দাবানি বেশি, হা হু এগুলার বেশি। তো কাজী আমরা বাবা জাহাঙ্গীরকে, এই যে কিতাব, কিতাব মানে কি, কিতাব অর্থ কি, কিতাব অর্থ কি বই, বইকে কিতাব বলে? কে বলেছে বই কিতাব? যখন ওই রকম জাননেওয়ালা বুঝবে, ওই যে কয় না ফানা ফানা, ওইটা কিতাব কি? বই কখনো কিতাব না। নূর কিতাব, কোরআনের কিছু মূল বিষয় আছে। কোরআনে এবং আধ্যাত্ম জগতে, আধ্যাত্মবাদে সাধনার জগতে কোরআনুল মাজিদে কিছু মূল মূল বিষয় আছে, যেটা নিয়ে সারা কোরআন আলোচনা করেছে। নূর বিষয় নিয়ে কোরআন আলোচনা করছে, কিতাব নিয়ে আলোচনা করছে, কোরআন নিয়ে আলোচনা করছে, রসুল নিয়ে আলোচনা করছে, নবী নিয়ে আলোচনা করছে, কিয়ামত নিয়ে আলোচনা করছে, মুসল্লি নিয়ে আলোচনা করছে,
আমানু নিয়ে আলোচনা করেছে, মুমিন নিয়ে আলোচনা করেছে, মুত্তাকি নিয়ে আলোচনা করেছে, মুহসিনিন নিয়ে আলোচনা করেছে। তারপরে যায় আবার আদেশের বেলায়, যেগুলা আদেশ হক, হক যে কোনো বিষয় ওই বিষয়টার মধ্যে আদেশ আছে খোদা, যে কোনো হকের বেলায়, যে অপরের হক যার হক হোক ওইখানে আদেশ, খবরদার এবং সাবধান, এইরকম অনেক বিষয় আছে। এখন উমাইয়া আব্বাসিয়া রাজবংশ এবং আমরা তো আবু জাহিলের কোলার কাছ থেকে বর্তমান সমাজের আলেম সমাজের ইসলাম শিখছে। যদি প্রশ্ন করি যে মাওলা আলীর পরে ক্ষমতায় দামেস্কের মসনদে বসল, মাওলা আলীর পরে বাবা হাসান আলাইহিস সালাম মাত্র ছয় মাস বসছে, ছয় মাসের পরে মাওলা তারপরে বসছে আবু সুফিয়ানের পোলা মাবিয়া, যে ইসলামের সবচেয়ে বড় হিটলার। অনেক মৌলবী তারে সাহাবি ও মুক্ত মুক্ত একেবারে দলিলে শেষ নাই, মাহাবের মবিয়ার লেগা রেজিদের লেগা যতখানি খাটে অতখান যদি অতখানি যদি নিজের নফসের লেগা খাটত ওলি হয়ে যেত। অনেক কিতাব গাতে মবিয়ার বাপ আবু সুফিয়ান ইসলামে প্রবেশ করছে, খেয়াল করেন কথা, ইসলাম গ্রহণ করছে কই নাই, ইসলামে প্রবেশ করছে 630 সালে মক্কা বিজয়ের সময়। মক্কা বিজয়ের সময় মবিয়ার বাবাকে অ্যারেস্ট করা হয়েছে, মহানবী যে মক্কা বিজয় লাভ করে যখন তখন বাইন্দা লয়ে আইছে আবু সুফিয়ান রে মবিয়ার বাপেরে। মবিয়ার বয়স তখন কত একটু গবেষণা করছেন কেউ আজ পর্যন্ত? সেই মবিয়াকে যখন তাহারা জান বাঁচানোর জন্য আবু সুফিয়ান নিজে জান বাঁচানোর লিগা সে মহানবীর সামনে কলেমা পড়ল, মহানবী সাধারণ ক্ষমা করিয়া দিল মবিয়ার বাপের আবু সুফিয়ান রে। কিন্তু মহানবী এটা বলল যে তুমি আমার সামনে বেশি আয়ো না, তোমারে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়। আবু সুফিয়ানের চেহারা দেখলে মহানবীর চাচা হযরত আমির হামজার কথা মনে পড়ে, কেন? কারণ হযরত আমির হামজার বুক ফাইরা উহুদের যুদ্ধে হযরত আমির হামজার বুক ফাইরা বুকের ভিতর থেকে কলিজা বাইর করে কাঁচা চাবায়া খাইছিল মবিয়ার বউ, তার নাম হিন্দা, আর হিন্দার বাপের নাম হলো উতবা, যে মহানবীর বিরুদ্ধে সবচেয়ে বড় বড় যুদ্ধের নেতৃত্ব দিছে। আর এই হিন্দার বায়ের নাম হইল ওয়ালিদ বিন উতবা, যাকে মদিনার গভর্নর বানানো হয়েছে। জানি এটা ঠিক মতো দিতে পারে, মবিয়া 20 বছর ক্ষমতা চালাইছে, চালানোর পরে এজিদ আইল, এজিদ তো মাত্র 3 বছর 4 মাস ক্ষমতায় ছিল, পরে এজিদ কি মরা মরছে এটা কেউ কইতেই পারে না, এমন ভয়ঙ্কর মরা মরছে বাবা কেউ কইই পারে না। ইতিহাসে কিন্তু এজিদের মরার কোনো ঘটনা নাই, কেউ দেখায় পারবো না বাবা যেরকম কেনা মাওলা আলীর বিষয়টা আপনি বলেন, এজিদের বিষয়ে যে এজিদের মরার ঘটনাটায়, এজিদ কয় বছর বয়সে মরছে? ইয়াং ম্যান, এজিদ তো ইমাম হুসেন আলাহ ইসলামেরও বয়স অনেক ছোট, সে মরছে। এই এজিদ মরার পরে প্রশ্ন এলে এখানে সবচেয়ে বড় প্রশ্নটা, এজিদ মরার পরে এজিদের পোলায় তো দামেস্কের মসনদে বসে নাই, দামেস্কের মসনদে এজিদ এজিদের ছেলে বসে নাই, তাহলে এজিদের পরে ক্ষমতায় কে বসল? এখন পীর মাশায়েখরা বলে জামানার মধ্যে এজিদ ইসলাম চলতেছে, এজিদ ইসলাম কোথেকে চলবে, এজিদের বংশই তো নাই।
এজিদের ইসলাম চলবে কই থেকে এজিদ তো বংশই নাই চলে কার ইসলাম এজিদের প্রধানমন্ত্রী কে ছিল মারওয়ান মারওয়ান কে আবু জাহিলার পোলায় ক্ষমতা আছে